রাজধানীর শ্যামলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পর্যবেক্ষণ করছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সেখানে রয়েছেন সহকর্মী শেখ তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তরিকুল, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি, ধন্যবাদ। আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু এখানে একটা ফুটপাথের উপরে কিন্তু একটা পুলিশের বক্স ছিল, যেটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এটাকে উচ্ছেদ করা হচ্ছে। এবং এই পুলিশ যে বক্সটি, এটা কিন্তু ছিল একেবারে যে সরওয়ার্ড যে হসপিটাল, তার যে সীমানা, সেই সীমানা ঘেঁষে কিন্তু এই স্থায়ী যে প্রাচীরটি এটা নির্মাণ করেছিল। এবং তারা পুলিশের পক্ষ থেকে এখানে তারা একটা পুলিশ বক্স তৈরি করেছিল এবং তারা এখানে এটা কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসছিল। এমন অবস্থায় কিন্তু সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এখানে ঠিক এর পাশেই কিন্তু আরেকটা পুলিশের আরেকটা ট্রাফিক বক্স ছিল, সেটার পাশেই কিন্তু এই পাকা নির্মাণটি করা হয়েছিল। মূলত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফুটপাত জনসাধারণের জন্য এবং এটাকে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতেই কিন্তু এই স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবং এটার মাধ্যমে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আতিকুল ইসলাম, তিনি কিন্তু সর্বসাধারণের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছেন। তিনি বলছেন যে এটার মাধ্যমে কিন্তু জনসাধারণ আরো সচেতন হবে যে ফুটপাত এটা জনসাধারণের জন্য এবং এটাকে কোনোভাবে কিন্তু দখল করা যাবে না বা দখল মুক্ত রাখতে কিন্তু তাদের এই অভিযান চলছে এবং তাদের এই অভিযান কিন্তু চলমান থাকবে। আপনাকে জানিয়ে রাখি যে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এখানে কিন্তু অন্যতম একটা বৃহৎ একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেটা হচ্ছে সরওয়ার্ড হাসপাতাল। এবং সেই হাসপাতালের সীমানা ঘিরেই কিন্তু এই পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে। এখান দিয়ে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে, আপনি জানেন যে এখান থেকে অনেক রোগীরা যাতায়াত করে, কিন্তু এই পুলিশ বক্সটার জন্য কিন্তু এখান থেকে চলাচলে কিন্তু খুব বাধা সৃষ্টি হচ্ছিল। আমরা এখন সরাসরি মেয়র মহোদয়ের কাছে চলে যাব। জনগণকে জনদুর্ভোগ কমাতে পারবো, এটাই তো আমাদের বড় ব্যাপার। জনদুর্ভোগ আমরা কমাতে পারবো কিভাবে? আমরা সকলে কিন্তু জনগণের কাছে কিন্তু জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। সুতরাং আমার মনে হয় যে ফুটপাতের মধ্যে একটা স্থায়ী যদি একটা পুলিশ বক্স হয়, এটি কিন্তু জনগণের জন্য কিন্তু দুর্ভোগ কিন্তু আরো বাড়িয়ে দিয়েছিল। এর জন্য আমি আজকে এটাকে এই পাকা যে পুলিশ বক্সটি আছে সরিয়ে দিলাম এবং আমরা আশা করি এতে জনগণ সুফল পাবে। এবং আমরা মনে করি এই ধরনের কোনো পাকা যদি কোনো প্রতিষ্ঠান করতে চায়, অবশ্যই সিটি কর্পোরেশনের জায়গাতে করলে সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়েই তারপরে কিন্তু করতে হবে। এর আগে কোনো ধরনের পাকা বিল্ডিং বা পাকা দোকান ফুটপাতের মধ্যে কেউ করতে পারবে না। জি, যেমনটি শুনছিলেন যে উত্তর সিটি কর্পোরেশনের যে মেয়র আতিকুল ইসলাম, তিনি কিন্তু বলছেন যে ফুটপাত কিন্তু জনসাধারণের জন্য, জনসাধারণ এখান থেকে নির্বিঘ্নে চলাচল করবে এবং ফুটপাত দখল করে কিন্তু কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং তারা কিন্তু এটা কোনোভাবে মানতে রাজি না। এবং প্রয়োজন বোধে এ ধরনের যত স্থাপনা রয়েছে সব কিছু কিন্তু পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর শ্যামলী থেকে অবৈধ পুলিশ ফুটপাতের উপর যে পুলিশের যে অবৈধ যে বক্সটা ছিল সেটা উচ্ছেদের সর্বশেষ। তরিকুল, আপনাকে ধন্যবাদ।